নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রেখার বিচার বিশ্লেষণ করে কিভাবে জানবেন যে আপনার জীবনে নিজস্ব কোনো বাড়ি অথবা ফ্ল্যাট হবে কি না, যদিও বা হয় কখন বা কত বছর বয়সে হওয়ার সম্ভাবনা আছে। হাতের রেখা সম্পর্কে ভালোভাবে জানতে, ভালোভাবে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। হাতের রেখার বিচার বিশ্লেষণ করে নিজস্ব বাড়ির সম্বন্ধে ধারণা পেতে গেলে আমাদের কিছু বিষয় অবশ্যই মনে রাখা অত্যন্ত প্রয়োজন, যেমন কোন গ্রহের ক্ষেত্র থেকে কী ধরনের ফলাফল পাওয়া যায়। নিজস্ব বাড়ি করতে গেলে সবার প্রথমে যা দরকার তা হলো নিজস্ব জমি, আর জমির বিচার করা হয় মঙ্গলের ক্ষেত্র থেকে, কারণ মঙ্গল হলো ভূমির কারক গ্রহ। মঙ্গলের ক্ষেত্র যদি ভালো হয়, সুন্দর, সুগঠিত, সুউচ্চ এবং অশুভ চিহ্ন বর্জিত হয়, তাহলে সেসব জাতক বা জাতিকার জীবনে নিজস্ব জমি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অর্থাৎ যাদের নিজের নামে জমি থাকে তাদের বাড়িও নিজের নামে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যদি নিজের নামে জমি না থাকে তাহলে যতই বাড়ি থাকুক না কেন তার মালিকানা কিন্তু নিজের থাকে না। সুতরাং মঙ্গলের ক্ষেত্রকে অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। মঙ্গলের ক্ষেত্রে যদি অশুভ চিহ্ন থাকে, যেমন জাল চিহ্ন, কালো স্পট চিহ্ন, তিল চিহ্ন বা অন্য কোনো অশুভ চিহ্ন যদি মঙ্গলের ক্ষেত্রে দেখা যায়, তাহলে মঙ্গলের ক্ষেত্রকে অশুভ ধরে নিতে হবে। এই ধরনের ব্যক্তিদের হাতে নিজস্ব জমি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং এরা জীবনে পৈতৃক সম্পত্তির থেকেও কিছু কিছু সময় বঞ্চিত হয় বা পূর্বপুরুষের সম্পত্তিরও ভাগ পায় না, কারণ এদের জীবনে নিজস্ব জমির মালিকানা হওয়ার ভাগ্য খুব কম থাকে। এরপরে আমাদের দেখে নিতে হবে অর্থ। অর্থের কারক গ্রহ হলো বৃহস্পতি। যদি বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে তাহলে আপনার হাতে অর্থের যোগান ভালো থাকবে এবং সেই অর্থ খরচ করে আপনি বাড়ি তৈরি করতে পারবেন, কারণ বাড়ি তৈরি করতে গেলে অবশ্যই প্রচুর অর্থের প্রয়োজন হয়। তো বৃহস্পতির ক্ষেত্র যদি বেশ সুন্দর, সুগঠিত, মাংসাল ও সুউচ্চ হয় এবং বড় সড়ো হয়, তাহলে আপনার বৃহস্পতির ক্ষেত্র শুভ এবং আপনার জীবনে অর্থের যোগান বেশ ভালো থাকবে। অর্থের যোগান ভালো থাকলে আপনি সেই অর্থ খরচ করে নিজস্ব বাড়িও তৈরি করতে পারবেন। এরপরে আমাদের দেখে নিতে হবে শনির ক্ষেত্র। শনির ক্ষেত্র শনি একাধারে ভাগ্যপতি, আর দ্বিতীয়ত শনি হলো লোহার কারক, শনি কংক্রিটের কারক, শনি খনিজের কারক। আপনি যে জমি আছে বা যে জমিতে আপনি বাড়ি করতে চান সেই জমি খোঁড়া অত্যন্ত প্রয়োজন এবং তাতে লোহা ও ঢালাইয়ের কাজ করা অত্যন্ত প্রয়োজন, তাহলেই বাড়ি তৈরি করা সম্ভব। সুতরাং শনির ক্ষেত্র যদি আপনার ভালো থাকে তাহলে আপনার বাড়ি করার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। শনির সঙ্গে যদি বুধের ক্ষেত্র ভালো থাকে তাহলে শনি বুধ একত্রে ভালো থাকলে আপনার উপার্জনও বৃদ্ধি হবে। এরপরে আমাদের দেখে নিতে হবে শুক্রের ক্ষেত্র। শুক্র হলো ভোগের কারক। বাড়ি তৈরি করলেই হবে না, বাড়ি ভোগ করতে পারবেন কি না সেটাও আপনাকে দেখে নিতে হবে। শুক্রের ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে আপনি বাড়ি তৈরি করে সেই বাড়ি ভোগ করতে পারবেন। শুক্রের ক্ষেত্র ভালো থাকলে আপনার বাড়ি সুন্দর হবে, কারণ শুক্র হলো সৌন্দর্যের কারক। শুক্রের ক্ষেত্রের সঙ্গে যদি রাহুর ক্ষেত্রও ভালো থাকে, এই হলো মঙ্গলের নিম্নক্ষেত্র বা রাহুর ক্ষেত্র, তাহলে কিন্তু আপনার খুব সুন্দর বাড়ি হবে, মানে যাকে বলা হয় ডিজাইনিং বাড়ি বা মডেলিং বাড়ি হবে। তো শুক্র ও রাহুর ক্ষেত্রকেও দেখে নিতে হবে। এরপরে দেখে নিতে হবে চন্দ্রের ক্ষেত্র, কারণ রাশিচক্রে চতুর্থ ভাব থেকে বাড়ির বিচার করা হয়, আর চতুর্থ কালপুরুষের চতুর্থ ভাব অর্থাৎ রাশিচক্রের চতুর্থ ভাব হলো কর্কট রাশি, তার অধিপতি হলো চন্দ্র। তো চন্দ্রের ক্ষেত্র যদি আমরা একটু দেখে নিই তাতেও কিন্তু বেশ ভালো হবে। চন্দ্র যদি সুন্দর থাকে সেক্ষেত্রেও কিন্তু তার সুন্দর বাড়ি বা সুন্দর ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। চন্দ্র শুক্র এবং রাহু এই ক্ষেত্রগুলো যদি ভালো থাকে, সুন্দর সুগঠিত থাকে, তাহলে কিন্তু তাদের সুন্দর ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বা তাদের মডেলিং বাড়ি হওয়ার সম্ভাবনাও কিছু বেশি থাকে। তাদের অবশ্যই মঙ্গলের ক্ষেত্রকে ভালো হতে হবে। এই গেল হাতের মূল বৈশিষ্ট্য। এরপরে রেখার বিচার যদি করতে হয়, দেখুন সবার প্রথমে হাতের আয়ু রেখা, শিরোরেখা এবং ভাগ্য রেখা, এই তিনটি রেখা যদি হাতে সুন্দরভাবে অঙ্কিত থাকে তাহলে কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। অর্থাৎ
হাতের মধ্যে যে ত্রিভুজ চিহ্ন গঠিত হচ্ছে, এই হলো শিরোরেখা, এই হলো ভাগ্যরেখা, আর নিচে এই আয়ুরেখা, এখানে যে ত্রিভুজ চিহ্ন গঠিত আছে, এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি হাতে থাকে তারও কিন্তু নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। হাতের যে কোনো জায়গায় ত্রিভুজ চিহ্ন অত্যন্ত শুভ ফল দেয়, এবং সেই ত্রিভুজ চিহ্ন যদি মঙ্গলের সমভূমিতে থাকে, যদি এই শিরোরেখার সঙ্গে থাকে এইভাবে, তাহলেও কিন্তু তার নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। বা হৃদয়রেখাও যদি ত্রিভুজ চিহ্ন থাকে, দেখুন অনেক সময় হৃদয়রেখায় এইভাবে ত্রিভুজ চিহ্ন দেখা যায় এইভাবে, তাহলেও কিন্তু তার বাড়ি, নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। এই বাড়ি কত বছর বয়সে হওয়ার সম্ভাবনা আছে, দেখুন বয়স বিচার করতে গেলে দুদিক থেকে বয়স বিচার করা যায়। যদি হৃদয়রেখার উপরে ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে দেখে নিতে হবে হৃদয়রেখাকে ভাগ করতে হবে, যে প্রতিটি আঙুলকে 25 বছর করে ধরা হয়েছে। যেমন বুধের ক্ষেত্রে নিচ পর্যন্ত 25 বছর, রবির ক্ষেত্রে নিচ পর্যন্ত 25 বছর, শনির ক্ষেত্রে নিচ পর্যন্ত 25 বছর। তাহলে যদি এই পর্যন্ত এই পজিশনে মানে চিহ্ন, ত্রিকোণ চিহ্ন থাকে, দেখুন যদি 25 বছরের নিচে এইভাবে ত্রিকোণ চিহ্ন থাকে এইভাবে, তাহলে ধরে নিতে হবে এর 25 বছর বয়সে কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। যদি রবির ক্ষেত্রে নিচে এই ধরনের, তাহলে মোটামুটি ধরে নিতে হবে 25-এর পরে এই 30-35 বছর বয়সে নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। আবার এইভাবেও বিচার করা যায়, দেখুন এখানে একটি ত্রিভুজ চিহ্ন আছে উন্নতির রেখা, অর্থাৎ হাতের থেকে ছোট ছোট যে রেখাগুলো থাকে, যেই বয়সে এই উন্নতির রেখাগুলো থাকে সেই বয়সেও কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন উন্নতির বিচার করতে গেলে দেখে নিতে হবে আয়ুরেখার, এখান থেকে 0 বছর, এখান থেকে ধরে নিন 100 বছর, এখানে 100 বছর ধরে নিন, তাহলে মাঝামাঝি ক্ষেত্রে যদি উন্নতি রেখা থাকে 50 বছর বয়সে বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। যদি উপর দিকে উন্নতির রেখা থাকে, তাহলে এখানে যে বয়সটা দেখা যাচ্ছে, দেখুন এর মাঝখানে যদি থাকে, তাহলে 25 বছর বয়সে বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু লাল কিতাব জ্যোতিষ অনুসারে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত, ক্ষেত্রের নিচ পর্যন্ত 30 বছর ধরা হয়েছে, অর্থাৎ এই হলো বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্রে নিচ পর্যন্ত যদি কোনো উন্নতি রেখা থাকে, তাহলে 30 বছর বয়সে বাড়ি হওয়ার সম্ভাবনা হতে পারে। এইভাবে আমাদের বয়সের বিচার করে নিতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়ুরেখা, শিরোরেখা ও ভাগ্যরেখা বা বিজনেস লাইন মিলিয়ে, যদি ভাগ্যরেখা না থাকে, এই ধরনের একটা বিজনেস লাইন বা স্বাস্থ্যরেখা থাকে, তাহলেও ত্রিভুজ চিহ্ন গঠিত হচ্ছে। দেখা যাচ্ছে যে এই ধরনের ত্রিভুজ চিহ্ন হাতে আছে এবং এই বয়সে একটি উন্নতির রেখা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে রবির ক্ষেত্রে হৃদয় রেখা থেকে একটি রবি রেখা দেখা যাচ্ছে, তাহলে এটি মোটামুটি 30 বছর বয়স নির্দেশ করে, অর্থাৎ 30 বছর বয়সে কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। আবার যদি শিরোরেখা থেকে কোনো উন্নতির রেখা দেখা যায় বা ঊর্ধ্বমুখী রেখা দেখা যায়, তাহলে মোটামুটি ধরে নিতে হবে 35 বছর বয়সে কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। আবার হৃদয়রেখার নিচ থেকেও কিছু কিছু ত্রিভুজ চিহ্ন দেখা যায়, যেমন দেখুন এই ধরুন হৃদয়রেখা এইভাবে ত্রিভুজ চিহ্ন গঠিত হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, কিন্তু মঙ্গলের ক্ষেত্রকে অবশ্যই দেখে নিতে হবে। আবার কিছু কিছু মানুষের হাতে দেখা যাচ্ছে যে হৃদয়রেখা থেকে নিম্নগামী রেখা বেরিয়েছে এইভাবে এইভাবে, এটাকেও অনেকে ত্রিভুজ চিহ্ন ধরে নিচ্ছে, কিন্তু এটা ত্রিভুজ চিহ্ন নয়, এটা একটি ক্রস চিহ্ন। এই স্থানে ক্রস চিহ্ন অত্যন্ত শুভ, যদি হৃদয়রেখা থেকে নিম্নগামী রেখায় ক্রস চিহ্ন গঠিত হয়, সেই ক্রস চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ ফল দিতে পারে না। আবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হৃদয়রেখা থেকে একটি নিম্নগামী রেখা আছে, আবার রাহুর ক্ষেত্র থেকে একটি রেখা গিয়ে ক্রস চিহ্ন সৃষ্টি করেছে, এই ক্রস চিহ্ন কিন্তু খুব বেশি শুভ ফল দিতে পারে না। হাতের হৃদয়রেখা ও মস্তিষ্ক রেখার মাঝখানে ক্রস চিহ্ন থাকা অত্যন্ত শুভ বলা হয়েছে ঠিকই, কিন্তু এই ধরনের ক্রস চিহ্ন খুব ভালো ফল দিতে পারে না। ক্রস চিহ্ন যদি নিজস্বভাবে তৈরি হয়, যেমন ধরুন টোটাল এই হৃদয়রেখা ও শিরোরেখা ধরে যদি টোটাল দাগগুলো স্পর্শ থাকে, তাহলে সেই ক্রস চিহ্ন অত্যন্ত শুভ ফল দেয়। আবার যদি আলগাভাবে কোনো ক্রস চিহ্ন থাকে, কোনো রেখার সঙ্গে স্পর্শ হয়নি, এই ধরনের ক্রস চিহ্ন অত্যন্ত শুভ ফল দেয়। কিন্তু ওখানে যেভাবে ক্রস চিহ্ন গঠিত হোক না কেন, কিছু না কিছু শুভ ফল জাতক অবশ্যই পায়। কিন্তু যদি ভাগ্যরেখা কেটে ক্রস চিহ্ন গঠিত হয়, তাহলে
শুভ ফলের সাথে সাথে তাদের ভাগ্য বিপর্যয় অবশ্যই আসে, অর্থাৎ তারা ভাগ্য বিপর্যয় হয়ে তাদের বাস্তবিক অভিজ্ঞতা তারা লাভ করে, এই ধরনের শুভ ফল তারা পেয়ে থাকে। তো নিজস্ব বাড়ি হতে গেলে হাতে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বৃদ্ধি পাচ্ছে, এবং যদি মঙ্গলের চতুষ্কোণ চিহ্ন খুব সুন্দরভাবে অঙ্কিত থাকে, এই হলো শিরোরেখা, এই হলো আয়ুরেখা, এবং দুদিক থেকে দুটো ঊর্ধ্বমুখী রেখা যদি মঙ্গলের এই চতুর্ভুজ চিহ্ন সৃষ্টি করে, যেমন ধরুন এখান থেকে একটি ঊর্ধ্বমুখী রেখা রবির ক্ষেত্রের দিকে গেল, এখান থেকে একটি ঊর্ধ্বমুখী রেখা শনির ক্ষেত্রের দিকে বা বৃহস্পতির ক্ষেত্রের দিকে গেল, তাহলে মাঝখানে যে চতুষ্কোণ চিহ্ন সৃষ্টি হচ্ছে একে বলা হয় মঙ্গলের চতুষ্কোণ চিহ্ন। এই ধরনের চতুষ্কোণ চিহ্ন যদি হাতে থাকে তাহলেও কিন্তু তার নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। হাতে যদি সুন্দরভাবে একটি ক্রস চিহ্ন গঠিত হয়, ভাগ্যরেখা না কেটে এইভাবে বা কোনো আলগাভাবে এই নিজস্বভাবে তৈরি হয়েছে, কোনো রেখার সঙ্গে স্পর্শ হয়নি একটি ক্রস চিহ্ন এইরকম, তাহলেও কিন্তু তার নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আবার যদি এই ক্রস এই চতুষ্কোণ চিহ্নের মধ্যে কোনো রকমভাবে রাহু রেখা প্রবেশ করে তাহলে কিন্তু নিজস্ব বাড়ি প্রাপ্তি হতে বহু সমস্যা সৃষ্টি করে। রাহুর ক্ষেত্র যদি ভালো না থাকে, রাহু যেহেতু সৌন্দর্যের কারক বা ফ্যাশনের কারক, শুক্রের ক্ষেত্র হলো সৌন্দর্যের কারক, রাহু শুক্র একত্রে মডেলিংয়ের কারক, তো রাহুর ক্ষেত্র ভালো না থাকলে তার কিন্তু ভাঙা বাড়ি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও সে সুন্দরভাবে বাড়ি তৈরি করে ফেলে, তাহলেও তার বাড়িতে কিছু না কিছু ডিস্টার্ব সবসময় থাকবে, চটে যাওয়া, ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো তাদের বাড়িতে খুব বেশি দেখা যাবে। এবং শুক্রের ক্ষেত্র যদি ভালো না থাকে, সে যদি বাড়ি তৈরিও করে ফেলে, তাদের বাড়ির গ্ল্যামার খুব বেশি ভালো থাকবে না। রাহুর ক্ষেত্র থেকে ভাঙা বাড়ির সম্ভাবনা খুব বেশি থাকবে যদি ভালো না থাকে। শনির ক্ষেত্র যদি ভালো না থাকে তাহলে এদের পুরনো বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, মানে বাড়ি পুরনো বাড়ি কেনার সম্ভাবনা বেশি থাকে, তাও অন্য অন্য ক্ষেত্রগুলোকে ভালো হতে হবে। যদি কেতুর ক্ষেত্র ভালো না থাকে তাহলে কিন্তু তাদের গলির মাথায় বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে, এবং বা নোংরা জায়গায় বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, বা কোনো নোংরার পাশে বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অন্য অন্য বৈশিষ্ট্যগুলো অবশ্যই ভালো হতে হবে। দেখা যাচ্ছে শুধু শনির ক্ষেত্র খারাপ, মঙ্গলের ক্ষেত্র ভালো, রাহুর ক্ষেত্র ভালো, শুক্রের ক্ষেত্র ভালো, চন্দ্রের ক্ষেত্র ভালো, এবং হাতে সুন্দর একটি ত্রিভুজ চিহ্ন আছে, তাহলে কিন্তু এর পুরনো বাড়ি হলেও সুন্দর বাড়ি হবে। অর্থাৎ কেউ বাড়ি তৈরি করেছে, সেই বাড়ি বেশি দিন থাকতে পারেনি, বিক্রি করে চলে গেছে, কারণ শুক্রের ক্ষেত্র যেহেতু ভালো আছে অবশ্যই বাড়ির সৌন্দর্যতা থাকতেই হবে। যদি শনির ক্ষেত্র খারাপ হয়, শুক্রের ক্ষেত্রও খারাপ হয়, তাহলে কিন্তু পুরনো ভাঙা ধরনের বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে, অবশ্য রাহুর ক্ষেত্রও খারাপ হতে হবে। যদি মঙ্গলের ক্ষেত্র ভালো না থাকে, অন্য অন্য সমস্ত ক্ষেত্র ভালো থাকে, তাহলে নিজস্ব জমির উপরে বাড়ি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এক্ষেত্রে ফ্ল্যাট হতে পারে, কিন্তু নিজের জমির উপরে নিজের বাড়ি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো বন্ধুরা, এইভাবে হাতের প্রত্যেকটা গঠনমূলক বৈশিষ্ট্য দেখার পরেই বাড়ির বিচার করতে হবে, এবং কোন বয়সে বাড়ি হবে তা আয়ুরেখা, হৃদয়রেখা ও অন্য অন্য রেখার থেকে একটা অঙ্ক করে বা নিজের মতো হিসেব করে বার করে নিতে হবে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।